জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে মাদকের সিন্ডিকেট উৎখাত এবং বহিরাগতদের উচ্ছেদ সহ পাঁচ দফা দাবিতে প্রতীকী অবরোধ করেছে শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে গঠিত প্ল্যাটফর্ম নিপীড়ন বিরোধী মঞ্চ। সকাল 9টার দিকে প্রশাসনিক ভবনের ফটকে ব্যানার টাঙিয়ে কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা। বেলা 11টা পর্যন্ত চলে এ প্রতীকী অবরোধ। শিক্ষক শিক্ষার্থীদের অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে ক্যাম্পাসে বিভিন্ন সময়ে নানাবিধ অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের আওতায় আনা এবং নিপীড়কদের সহায়তাকারীদের অপরাধ তদন্ত করা।